শিক্ষার্থী বন্ধুরা সাবলাইম লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকে আমরা তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ লেটার রাইটিং নিয়ে হাজির হয়েছি আজকের এ লেটারটি হচ্ছে একটা ইনফর্মাল লেটার ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে ইনফর্মাল লেটারের ফরম্যাট শেয়ার করেছি কিভাবে লিখতে হয় তার একটা বেসিক ফরম্যাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা ওই ভিডিওটা দেখো নি তারা ভিডিওটা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম আজকের এই প্রশ্নটা

সে উদ্বিগ্নতা জানিয়ে তোমার বন্ধুর স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলে নজর রাখার জন্য তাকে অনুরোধ করে একটা লেটার তোমাকে লিখতে বলেছে এই লেটারটা ক্লাস নাইনের জন্য এবং ক্লাস টেনের জন্য অর্থাৎ মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাদ্রাসা বোর্ড মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং তো দেখো আমরা এর আগে তোমাদেরকে ফর্ম্যাটে বলেছিলাম দেখো একদম ডান দিকে তোমরা ডেট লিখবে আমি ঠিক যে প্যাটার্নে লিখেছি সেই প্যাটার্নটা বেস্ট প্যাটার্ন তোমরা এই প্যাটার্নটা দেওয়ার চেষ্টা করবে সিক্সটিন্থ জুলাই টু তারপরে তোমরা প্লেস দিবে রামনগর মুর্শিদাবাদ অর্থাৎ এখানে তোমরা একটা নিজের ঠিকানা দিয়ে দেবে আমরা এখানে শর্ট ঠিকানা তোমাদের দিয়েছি এবার একটা স্যালুটেশন তোমাকে দিতে হবে মাই ডিয়ার মোহিত মানে নিজের বন্ধুর নাম দিতে পারো বা মাই ডিয়ার ফ্রেন্ড বলেও তোমরা লিখতে পারো এরপরে তোমাকে শুরু করতে হবে আমি এই প্যাটার্নে তোমাদেরকে শেখাবো যতগুলো আমি তোমাদের ইনফরমাল লেটার শেয়ার করব ইউটিউবে আমরা এই ফরম্যাট অনুসরণ করে কিন্তু শেয়ার করব সো দেখো আমি লিখেছি হোপ দিস লেটার ফাইন্ড উইল ফাইন্ড ইউ ইন গ্রেট হেলথ অ্যান্ড চিয়ারফুল অফ মাইন্ড আমি আশা করব যে এই চিঠিটা তোমার সুস্বাস্থ্য এবং সুন্দর মন বয়ে নিয়ে আসবে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি ফ্রম দ্যাট লেটার ওই লেটার থেকে আই কেম টু নো দ্যাট আমি জানতে পেরেছি যে ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট ইন ইয়োর লোকালিটি তোমাদের এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বা কারো করোনা হয়েছে তোমরা তোমাদের যদি অপশান তোমাদের যদি পয়েন্ট দাও থাকে তোমরা সেখান থেকে লিখবে বা কোন একজন এফেক্টেড হয়েছে ওয়ান আর টু পার্সন ইজ এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস তোমরা এটা লিখতে পারো আমি জাস্ট এরকম করে লিখেছি তারপরে দেখো আই এম গ্ল্যাড টু নো দ্যাট আমি মানে এটা জেনে খুশি বা আনন্দিত যে ইউ আর ওয়েল তুমি সুস্থ আছো এরপরে এবার আমার উদ্বিগ্নতাটা প্রকাশ করে আমি কিছু কথা লিখছি সেটা দেখো অ্যাজ ইউ নো দ্য এন্টার ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রো চ্যালেঞ্জিং ফেস অন অ্যাকাউন্ট অফ কোভিড নাইন্টিন প্যান্ডামিক তুমি যে প্রত্যেকে জানো যে পুরো সমগ্র বিশ্ব একটা চ্যালেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস মহামারীর কারণে বা কোভিড নাইনটিন মহামারীর কারণে দ্য গভর্নমেন্ট ইজ গিভিং রিল্যাক্সেশান ইন লকডাউন মানে গভর্নমেন্ট লকডাউনে রিল্যাক্সেশান দিয়েছে মানে কিছু ছাড় দিয়েছে নো কোভিড নাইন্টিন কজেজ সিভিয়র রেসপিরেটরি প্রবলেম মানে শ্বাসযন্ত্রেরেটরি যে সিস্টেম তা সেখানে কিন্তু প্রবলেম ঘটাতে পারে কিডনি ফেলিওর ওর ডেথ মানে কিডনি ফেলিওর হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে স্পেশালি দোজ হু আর ওল্ড অ্যান্ডোজ হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হিট প্রবলেম অ্যান্ড হার্ট প্রবলেম এই হার্ট প্রবলেম আর মোর ভনারেবল টু দিস ডিজিজ মানে বলছে যে যারা বিশেষ করে বৃদ্ধ বা যারা ডায়াবেটিস বা হার্টের প্রবলেম ভুগছে তারা কিন্তু এই রোগের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে দ্য সিমটম অফ কোভিড নাইন্টিন আর দ্য সিমটমস অফ কোভিড নাইন্টিন আর কফ ফিভার সটেন অফ বেদ লস অফ টেস্ট অ্যান্ড স্মেল মানে কোভিড নাইন্টিনের যে লক্ষণগুলো রোগ লক্ষণগুলো সেগুলোর মধ্যে হচ্ছে কাশি জ্বর তারপরে শ্বাসকষ্ট মুখে টেস্ট এবং স্মেল মানে ঘ্রাণ যে অনুভূতি সেটা হারিয়ে যাবে হারিয়ে যেতে পারে মানে হারিয়ে যাবে এটা হচ্ছে তার লক্ষণ সিমটমস ইউজুয়ালি বিগিন উইথ ড্রাই কফ অ্যান্ড ফিভার বলছে এই যে সিমটমসগুলি অর্থাৎ লক্ষণগুলি সাধারণত শুকনো কাশি এবং জ্বর থেকে কিন্তু শুরু হয় আই এম টেলিং দিস বিকজ আই এম ভেরি আংসাস অ্যাবাউট ইউ আমি তোমাকে এগুলো বলছি কারণ আমি খুবই এ বিষয়ে তোমার জন্য আমি তোমার বিষয়ে আমি খুবই উদ্বিগ্ন এবার কিছু অ্যাডভাইস দিচ্ছে বন্ধুকে কি অ্যাডভাইস দিচ্ছে দেখো সো আই উড অ্যাডভাইস ইউ টু ফলো অল প্রিকশানস অ্যাজ সাজেস্টেড বিলো টু অ্যাভয়েড গেটিং ইনফেক্টেড অ্যান্ড টু প্রিভেন্ট স্লো ট্রান্সমিশন অফ কোভিড নাইন্টিন বলছে তাই আমি তোমাকে মানে উপদেশ দিচ্ছি কিছু প্রিকশানস অর্থাৎ সতর্কতা পূর্ব সতর্কতা দিচ্ছি নিচে সেগুলো পরামর্শগুলো দেওয়া আছে সেগুলো তুমি যদি ফলো করো ফলো করতে বলছি যাতে তুমি কোভিড নাইন্টিনে ইনফেক্টেড হওয়া থেকে মানে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়া থেকে তুমি মানে রেহাই পেতে পারো এবং এই যে স্লো ট্রান্সমিশান অর্থাৎ একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে যে মানে খুব ধীর গতিতে একটা মানুষ থেকে আর মানুষের মধ্যে যে প্রবাহিত হয়ে যায় করোনা ভাইরাসটা এবং অন্য ব্যক্তিকেও আক্রান্ত করে সেই বিষয়টা থেকেও কিন্তু আমরা কি করতে পারবো অ্যাভয়েড করতে পারবো সেই বিষয়টা আমরা এড়িয়ে যেতে পারবো তার জন্য তোমাকে কিছু প্রিকশনস মানতে হবে প্রিকশনস কোনগুলো বলে দিয়েছে দেখো ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি অর ফ্রিকুয়েন্টলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর ক্লিন দেম উইথ অ্যালকোহল বেসড হ্যান্ড রাব বা হ্যান্ড স্যানিটাইজার বলছে যে মানে ঘন ঘন হাত ধুতে হবে সাবান দিয়ে বা জল দিয়ে বা হাতগুলো পরিষ্কার করতে হবে অ্যালকোহল বেস যে হ্যান্ড রাব আছে বা হ্যান্ড স্যানিটাইজার আছে সেগুলো দিয়ে দু নম্বর মেনটেন অ্যাটলিস্ট ওয়ান মিটার ডিস্ট্যান্স বিটুইন ইউ অ্যান্ড পিপুল কফিং অর স্নিজিং মানে তোমার থেকে মানুষের মধ্যে অন্ততপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখতে হবে যখন মানে মানুষটা কাশবে বা মানে হাঁচি বা কাশির সময় বিশেষ করে তাদের সঙ্গে তাদের থেকে এক মিটারের দূরত্ব বজায় রাখতে হবে বা কোনো নর্মাল পিপুলদের থেকেও তোমাকে চেষ্টা করতে হবে যে এক মিটারের দূরত্ব বজায় রাখা তুমি যখন হাঁচি কাশি তুলবে তখনও চেষ্টা করতে হবে যেন মুখে কিছু দিয়ে হাঁচি কাশি তুমি তোলার সময় অবশ্যই চেষ্টা করবে মুখে কিছু দেওয়ার চেষ্টা করবে এবার বলছে অ্যাভয়েড এনি কাইন্ড অফ গ্যাদারিং যে কোনো ধরনের মানে গ্যাদারিং তোমরা বর্জন করবে মানে তোমার বন্ধুকে জানাচ্ছ যে যে কোনো ধরনের গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য ডোন্ট গো আউট সাইড বিসাইড ইমার্জেন্সি অর নেসেসারি ওয়ার্ক বলছে যে কোনো একদম মানে প্রয়োজনীয় বা ইমার্জেন্সি বা একদম খুবই প্রয়োজনীয় কাজ ছাড়া যাতে বাইরে না বেরো ওয়াইল গোয়িং আউটসাইড ট্রাই টু কভার ইউর ফেস উইথ ফেস মাস্ক অ্যান্ড ইউজ হ্যান্ড গ্লাভস যখন বাইরে যাবে তখন চেষ্টা করবে মুখগুলো মানে যে ফেস মাস্ক আছে সে মাস্ক পরে যাওয়ার বা মাস্ক দিয়ে ঢেকে যাওয়ার এবং হাতে গ্লাভস পরে যাওয়ার অ্যাভয়েড টাচিং ইয়োর ফেস তোমার ফেস টাচ করা থেকে দূরে থাকবে ইট অনলি ফ্রেশলি কুকড হাই প্রোটিন মিলস অ্যান্ড ভিটামিন সি বেসড ফুড অ্যাট হোম চেষ্টা করবে বাড়িতে সবসময়তে ফেস এবং ভালো করে রান্না করা ভালো করে রান্না করা হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া ঠিক এরপরে আমরা একদম লাস্ট এইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লিখতে পারি আমার এটা চেঞ্জ হয় এই প্যারাটা আমাদের চেঞ্জ হবে কি বেশে এই প্যারাটা আমাদের চেঞ্জ হবে আমাদের সাবজেক্ট ম্যাটারের ওপর বেশ করে তাহলে যেহেতু এখানে আমরা অ্যাডভাইস দিচ্ছি অ্যাডভাইস দিলাম এতক্ষণ ধরে বডি অফ দ্য লেটারে ফলে আমি এখানে বলতে পারি আই হোপ ইউ উইল পে হিড টু মাই অ্যাডভাইস আমি আশা করব। তুমি আমার এই উপদেশগুলো মেনে চলবে বা উপদেশগুলোর দিকে নজর দেবে দ্যাটস ওয়াল ফর নাও এখনকার মতো এ পর্যন্তই টেন্ডার মাই সালাম টু মাই আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড লাভ টু ইয়ংগার বলছে যে আঙ্কেল এবং আন্টিকে আমার সালাম জানিও এবং লাভ টু ইঙ্গার এবং যারা ছোটরা আছে তাদেরকে স্নেহ ভালোবাসা জানিও যদি তোমরা মুসলিম রীতিতে না লেখো তাহলে টেন্ডার মাই প্রনাম, টু মাই আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার এরকমভাবে তোমরা করবে এবার দেখো ইউর্স লাভিং এবার তোমরা জানো যে তোমাদেরকে এটা লিখতে হয় ইস লাভিং তারপরে আমি নিজের নামটা লিখেছি তোমরা তোমাদের নামটা লিখবে এরপরে ঠিক বাম দিকে যাকে তুমি চিঠিটা লিখছ তার পুরো ঠিকানা অবশ্যই তোমরা লিখবে পুরো ঠিকানা আমি যে পোর্শনটাতে বাংলাতে তোমাদের লিখে দিয়েছি ঠিক সেই পোর্শনে তোমরা ট্রাই করবে যে পুরো ঠিকানাটা লেখার তো এই ছিল কোভিড নাইন্টিন নিয়ে বন্ধুকে চিঠি লেখাটা এর পরের ভিডিওতে আমরা তোমাদের জন্য কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এইটা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব এবং সেই প্যারাগ্রাফটার মাধ্যমে তোমরা যদি তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন এই যে অ্যাবাউট মানে সম্পর্কে করোনা ভাইরাস সম্পর্কে যদি লিখতে দেয় সেটা তোমার বন্ধুকে চিঠি লিখতে বলতে পারে বা যদি প্যারাগ্রাফ দেয় তার জন্য তোমাদের ওই প্যারাগ্রাফটাই হেল্প হবে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুর সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানে ক্লিক করবে এবং অন নোটিফিকেশানটাও অন করে রাখবে যাতে আমরা কোনো ভিডিও দিলে সবার প্রথমে তুমি নোটিফিকেশান পেয়ে যাও এবং সবার প্রথমে তুমি সেই ভিডিওটা দেখতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে তিল দেন টেক কেয়ার